প্রখ্যাত সন্ত কবীরের দোহা নিয়ে কাজ করেছে, দোহা ক্ষীতিমোহন সেন প্রথম কাজ করে। একটি দোহাতে সন্ত কবীর বলছেন, কবীর তুমি দুঃখ করো না, তোমার সেই দেশের জন্ম যেখানে ভোরবেলায় দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করে পুষ্টি, আর লোকেরা সুরিখানায় মদ খাওয়ার জন্য সন্ধ্যাবেলা করে সুরিখানার মালিক কিন্তু কারো বাড়ি যায়। সেই দেশ দুধওয়ালাকে যেতে হয় বাড়ি বাড়ি দুধ লাগে, আর লোকেরা ভিড় করে সুরিখানা মদ খাওয়ার জন্য। সেই দেশে তোমার কিসব দুঃখ? অজিত বাবু, আপনি সন্ত কবীরের অনেক দোহা আলোচনা করেছেন, দুঃখ করবেন না আপনি, কি পেলেন কি পান। বোলপুরে যেখানে শান্তিনিকেতন বন্ধা মাটি, সেখানে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এসে ছাতিন গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। পরবর্তীকালে সেখানে একটি পাথরে লেখা আছে এখনো, এখানে শান্তি এখানে আরাম। আমার মনে হয়েছে এখানে এসে কত দিন দিন ধরে যে এই বৃক্ষচ্ছাদিত অঞ্চল, একটা প্রত্যন্ত অঞ্চল চর নিকেতন শব্দটি আছে, মজিদ মাহমুদের কল্যাণে এই অঞ্চলটি আমার কাছে একেবারেই মনে হয়েছে এখানে শান্তি এখানে বিশ্রাম, এই কথাটা একটু উজ্জ্বলভাবে লিখে রাখা যায়। আমাকে ভারত থেকে আসা সকলের চেহারা দেখে আমি দেখেছি, উদ্বেগ নেই উৎকণ্ঠা নেই, মেট্রোপলিটন সিটি দুর্ধর্ষ যান্ত্রিকতা নেই, তারা এখানে এসে গাছের পাতায় স্নিগ্ধতায় প্রসন্নতায় অভিভূত আছে। আমাদেরও জীবনে তো অনেক টেনশন স্ট্রেস, বলা হয় নীরব ঘাতক ইনভিজিবল কিলার প্রতি মুহূর্তে আমাদের চিড়ে চিড়ে ফেলছে। সেইখানে মজিদ মাহমুদ কি অপূর্বভাবে একটা বৃক্ষ সম্পন্ন অঞ্চলকে আমাদের কাছে প্রিয় করে দিল। আমি দুদিন এখানে বসে বসে পেছনের পাশ ঝাড়টা দেখছিলাম, সেই পথের পাঁচালী নিশ্চিন্তপুরের অপু এবং দুর্গার বাঁশ ঝাড়টা কত বড় হচ্ছে, পাতাগুলো কাঁপছে, সবুজাব রং, মনটা টলটল করছে। কেন মজিদ মাহমুদ এগুলো করে? তিনি ওসাকার প্রধান নির্বাহী একটি এনজিও মাইক্রোক্রেডিট ক্ষুদ্র ঋণ দেয় মানুষ।